আজ শনিবার 16ই বৈশাখ 2022 সালের 30শে এপ্রিল। বৃষরাশি, বৃষলগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8 out of 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। আজ কিন্তু বৈশাখ অমাবস্যা, অর্থাৎ আজকের দিনের এই অমাবস্যা শনিবারের দিন পড়ায় একে শনি অমাবস্যাও বলা হয়। আর গতকালই কিন্তু শনি মহারাজ রাশি পরিবর্তন করলেন 2.5 বছর পর, আর তাই শনি মহারাজের নাম জপ অবশ্যই করুন, প্রভূত পরিমাণে উপকার আপনারা নিশ্চিতভাবে পাবেন। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করতে চলেছেন। আজ যে সমস্ত অনুভূতিগুলি আপনাকে অনুপ্রাণিত করে সেগুলিকে চিহ্নিত করুন। পর সমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার, এই ধরনের নেতিবাচক ভাবনাগুলিকে দূরে সরিয়ে দিন। অর্থগতভাবে ভাগ্যদেবী আজ আপনার উপরে প্রসন্নই আছেন। একাধিক উপায়ে আপনাদের আয় ইনকাম বাড়তে চলেছে। বিজনেসম্যানেদের বলবো, আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষেই থাকছে। আজ আপনারা অবশ্যই একাধিক উপায়ে অর্থ উপার্জন করতে চলেছেন, যা দীর্ঘদিন ধরে চলতে থাকা আর্থিক ঝামেলা থেকে আপনাদেরকে মুক্তি দিতে পারে। আজ যারা চাকরিজীবী আছেন তাদের বলবো, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। সহকর্মীদের সাথে হাসি ঠাট্টা মজা, রাজনীতি নিয়ে আলোচনা করতে গেলেই কিন্তু ক্ষতি, বসের কুনজরে পড়ে যেতে পারেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আরও মনোযোগকে বৃদ্ধি করতে হবে, তাহলে দেখবেন আজ আপনারা যে কোনো প্রকার পরীক্ষায় বসুন সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন। পরিবার, পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে দিনটি কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়েই কাটবে। আজ আত্মীয় পরিজন, বন্ধু স্বজনদের থেকে অপ্রত্যাশিত কোনো উপহার বা উপঢৌকন কিন্তু আপনারা পেতেই পারেন। মুখে একটি প্রাণোচ্ছল, প্রাণবন্ত হাসি যেন রাখতে ভুলবেন না, তাহলে দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকছে। সমস্যায় যদি পড়েন তাহলে দ্রুত আচরণ করার ক্ষমতার কারণে আপনারা স্বীকৃতি পেতে চলেছেন। যাদের জীবন সাম্প্রতিক দিনের মধ্যে অত্যধিক শক্তপোক্ত হয়ে উঠেছে, তারা জীবনের জটিলতা থেকে দূরে সরে যাওয়ার জন্য মন্দির, মসজিদ, গুরুদ্বারা ভ্রমণ করুন, মানসিক প্রফুল্লতা পাবেন। অবসর সময়ে সিনেমা বা মোবাইলে কোনো বিনোদনমূলক কোনো জিনিস দেখে কাটাতে পারেন, অবশ্যই মানসিক শান্তি পাবেন। আজ প্রেমিক, প্রেমিকা, স্বামী, স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, দিনটি রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন। এমন দিন জীবনে বারবার আসে না, তাই দিনটিকে যতটা সম্ভব উপভোগ করা যায়, রোম্যান্টিক করে তোলা যায়, সেই চেষ্টাই আপনারা করুন। যেহেতু শনি মহারাজ রাশি পরিবর্তন করেছেন আর শনি অমাবস্যা, তাই শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং শানিশ্চারায় নামা, এটি সন্ধ্যাবেলার সময় 108 বার জপ করুন। যাদের চন্দ্ররাশি বৃষ, এই রাশিফল তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে। আর যাদের বৃষ লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে।